এটা বিষয়টা হলো যে শুভেন্দু নিজে এখন বিজেপি কে সামলাক, ওর বিরুদ্ধে ওর দলের পুরনো বিজেপির নেতা কর্মীদের যে অভিযোগ অনুযোগ রয়েছে সেটা যদি সামলাতে পারে ভালো। বিজেপি এমন একটি জল দ্বারা প্রতিহিংসা পরায়ণ, কেন্দ্রের সরকার এবং বিজেপি মিলে বাংলায় তৃণমূলের নেতাদের ওপর যে ধরনের অত্যাচার এবং যে ধরনের ইডিকে দিয়ে সিবিআইকে দিয়ে এবং অন্যান্য সমস্ত কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে যেভাবে লাগাতার 2019 পর থেকে যেভাবে লাগাতার দমন পীড়ন উৎপীড়ন চালিয়ে আসছে সে কথা বাংলার মানুষের জানা আছে। শুভেন্দু মতন বড় অকৃতজ্ঞ কৃতজ্ঞ আমার অন্তত ইদানিংকালে রাজনীতিতে আমার দেখা বা জানা। গুরুতর অভিযোগ আজকে তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্পষ্ট তিনি অভিযোগ করছেন, সিপিএম এর মতোই পুলিশকে দিয়ে অত্যাচার করাচ্ছে তৃণমূল। তৃণমূল নেতারা এলে কোভিড বিধি লঙ্ঘন হয় না, নন্দীগ্রামের অতীত জানে না বলে আগুন নিয়ে খেলছে তৃণমূল, এই অভিযোগ করেছেন আজকে শুভেন্দু অধিকারী। যাদের যে যে পুলিশ অফিসারকে দিয়ে অত্যাচার করিয়েছিল সিপিএম, সেই শেখর রায়ের পরিণতি কি? সেই গঞ্জি অনিল শ্রীনিবাস এসপি ছিলেন যার সময় গুলি চলেছিল, তার পরিণতি কি? আমি কারোর অসুস্থতা নিয়ে বলতে চাই না, কিন্তু আমরা ঈশ্বরে বিশ্বাস করি, ভগবান আছে। যে যে কাজ পাপ কাজগুলো আপনাদের হাত দিয়ে করাচ্ছে, আপনাদের পরিণতিটাও আপনারা দেখতে পাবেন, বেশি দিন সময় লাগবে না। আপনি করুন না একটা অ্যাকশন, আমার কাছে সব ভিডিও ফুটেজ আছে, কি করতে হয় কিভাবে ছুটাতে হয় শুভেন্দু অধিকারী সেটা জানে, ভালো করে জানে। আপনি অতীত জানেন না, আপনারা অতীত জানেন না বলে নন্দীগ্রামে আগুন নিয়ে খেলছেন আপনারা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।